হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কীরকম আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি একটা মূল ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মূলত কি? এক্সচেঞ্জ হচ্ছে আপনি বাংলাদেশি টাকাকে ডলারে কনভার্ট করবেন, আবার ইউএসডি ডলারকে আপনি বিটকয়েনে কনভার্ট করবেন, আবার ওটাকে আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করবেন, অথবা মানে একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করে নিয়ে যাওয়ার, মানে এক্সচেঞ্জ, এটাই হচ্ছে এক্সচেঞ্জ মূলত। আর এটা কীভাবে করতে হয়, আর এটা আমাদের মূলত করতে হয় এই কারণেই করতে হয়, যেমন আমি একটা যদি উদাহরণ দিই, টুকেপ সাথে যারা কাজ করে তারা ভালো বুঝবে। টুকেপ সাথে কিছুদিন আগে ছিল পেজায় অ্যাকাউন্ট ছিল, কিন্তু ওটা রিমুভ করে দেওয়া হয়েছে। কিন্তু পেজাতে আমাদের বাংলাদেশের জন্য এটা একটা সুবিধা ছিল। কীরকম সুবিধা? আপনি পেজাতে আপনি আপনার টুক ব্যবসা থেকে উইথড্র করতেন বা অন্যান্য সাইট থেকে উইথড্র করতেন, তারপর টুক পেজা থেকে আপনি আবার আপনার বাংলাদেশি ব্যাংক ডাচ বাংলা অ্যাকাউন্ট অথবা অন্যান্য যে অ্যাকাউন্ট আছে সেগুলো অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে আপনি টাকাটা বাংলাদেশি টাকায় হাতে পেতেন। কিন্তু এটা যেহেতু একটা মানে পেজাটা এখন যেহেতু সমস্যা হয়ে গেছে, কিছুদিনের জন্য বন্ধ আছে, এখানে একটু সমস্যা হয়ে গেছে, সেই কারণে আমরা একটু সমস্যার মধ্যে পড়ে গেছি, আমরা টাকাটা হাতে পাচ্ছি না। অনলাইনে যারা কাজ করতেছি তারা আমরা কোনোভাবেই টাকাটা পাচ্ছি না। আবার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, যেমন পারফেক্ট মানি বলেন, কুইনভেস্ট বলেন, আপনার পেপ্যাল বলেন, এইসব অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, আপনার ডলার আছে, কিন্তু আপনি এগুলোর টাকাটা হাতে পাচ্ছেন না, কারণ এগুলোতে আপনার বাংলাদেশের ব্যাংক সাপোর্ট করতেছে না। এখন এই যে অথবা এইগুলোতে আপনার বাংলাদেশি টাকায় মানে নাই, ব্যাংক নাই, অথবা ওইটার কোনো অপশন নাই, সে কারণে আপনি টাকাটা পাচ্ছেন না। এই জন্য আমাদেরকে এক্সচেঞ্জ করতে হয়। এক্সচেঞ্জ এই কারণেই, এটাই মূলত হচ্ছে এক্সচেঞ্জের প্রধান অর্থাৎ এটা হচ্ছে একটা টাকাকে মানে একটা মানে টাকাকে ডলারে কনভার্ট করা, আবার ডলারকে টাকায় কনভার্ট করা, আবার ডলারকে বিটকয়েনে কনভার্ট করা, টাকাকে বিটকয়েনে কনভার্ট করা। এই যে অপশনগুলো আছে, মানে এটা হচ্ছে একটা কনভার্ট প্রসেস। তো এই এই প্রসেসটাই হচ্ছে মূলত এক্সচেঞ্জ। এবং এই এক্সচেঞ্জটা করা হয় মূলত অনেকগুলো সাইট আছে, এগুলো সাইটের নাম আমি বলবো না। তার মধ্যে আমি আমার কাছে যে ফেভারিট যে সাইটটা আছে, যেটা আমি আমি যেখান থেকে আমি এক্সচেঞ্জ করি, সেই সাইটটাতে আমি নিয়ে যাব। এবং সেইখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে আপনি অ্যাকাউন্টে ভেরিফাই করবেন, কীভাবে আপনি এক্সচেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করার জন্য আপনার কী কী ইনফরমেশান লাগবে, বা যদি কোনো ডকুমেন্ট লাগে সেটাও আমি বলবো। এবং এক্সচেঞ্জ করার পর থেকে আপনি কত মিনিটের মধ্যে আপনি টাকাটা আপনি হাতে পাবেন, অর্থাৎ বিকাশে অথবা ডাচ বাংলা অথবা অন্য অন্য যে অ্যাকাউন্টে আপনি এক্সচেঞ্জ করতে চাচ্ছেন সেখানে আপনি কতক্ষণের মধ্যে পাবেন, কত ঘন্টার মধ্যে পাবেন, কত সেকেন্ডের মধ্যে পাবেন, এটা আমি আপনাদেরকে প্রুফ দেখাবো। এবং কীভাবে আপনি এখানে সাকসেসফুলভাবে সবগুলো প্রসেস করবেন সম্পূর্ণ আমি ইনফরমেশান আপনাদেরকে এখানে দিয়ে দেবো, সমস্যাগুলো সলিউশন করব। তো সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে, খুব ধৈর্য সহকারে আমার ভিডিওটা ফুল এ টু জেড দেখবেন। এ টু জেড না দেখলে হয়তো আপনি বুঝবেন না। আর এর আগেও আমি সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, কিন্তু এটা হচ্ছে মূলত আমি ইম্পর্টেন্ট এটাই এই কারণে বলবো, এখানে আমি খুব বিস্তারিত আলোচনা করব। হয়তো নেক্সট টাইম হয়তো আমি এই সাইট নিয়ে আলোচনা নাও করতে পারি, সেই কারণে আমি এটা আমার কাছে একটা মানে ইম্পর্টেন্ট এবং আপনাদেরকেও আমি বলতেছি এটা একটু ধৈর্য সহকারে, মানে যতগুলো সমস্যা আছে সব কিছুই আমি এখানে তুলে ধরব। তো আমি আর কথা বলাচ্ছি না, আমি একটা ব্রাউজার ওপেন করলাম। ডিলিট করে দেই। ব্রাউজার ওপেন করার পর একটা লিঙ্কে সর্বপ্রথম যে সাইট থেকে আপনি এক্সচেঞ্জ করবেন সেই সাইটটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি একটা নোটপ্যাড ওপেন করি। টেক্সট ডকুমেন্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি, আরও বড় করে দিলাম যাতে আপনারা দেখতে পারেন। এই যে হচ্ছে এই লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। এই লিঙ্কটা আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেবো, এই লিঙ্কটা অথবা এই লিঙ্কের ওপরে আমার ভিডিওর নিচে যে লিঙ্কটা পাবেন, এই লিঙ্কে আপনি ক্লিক করলে আপনি এই সাইটে চলে যাবেন, অথবা আপনি এই সাইটটা এটা পুরোটাই আপনি লিখে নিতে পারেন।
লিখে নিয়ে আপনি পেস্ট করতে পারেন আপনার ব্রাউজারে। আমি একটা ব্রাউজার ওপেন করলাম, আমি একটা নিউ উইন্ডোজ ওপেন করতেছি, প্রাইভেট উইন্ডোজ, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এটা মূলত আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনার সাইটটা নাম এবং এখানে এখান থেকে আপনি কিভাবে করবেন, এক্সচেঞ্জ করবেন সেটাই, এবং কি কি এক্সচেঞ্জ করা যায়। এখানে দেখুন সর্বপ্রথম এখানে আছে আপনি ডাজমোলা রকেট অ্যাকাউন্ট থেকে আপনি এখানে কুইনবাস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, আবার ডাজমোলাতে আবার ট্রান্সফার করতে পারবেন, অন্য ডাজমোলাতে ট্রান্সফার করতে পারবেন, আবার এখানে আপনি বিকাশে ট্রান্সফার করতে পারবেন, আবার এখানে আপনি পারফেক্ট মানিতে নিতে পারবেন, আবার স্কেলে আপনি নিতে পারবেন, আবার এখানে ওইগুলো শো করতেছে, অর্থাৎ এখানে যতগুলো শো করতেছে সেইগুলো সাইট সেইগুলো অ্যাকাউন্ট থেকে আপনি এখানে ট্রান্সফার করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন অথবা এক্সচেঞ্জ করতে পারবেন। আর এখানে মিনিমাম আপনার করতে হবে, আপনি এক্সচেঞ্জ করতে পারবেন $5, মিনিমাম $5, আর এর উপরে আপনি কতগুলো করতে পারবেন সেটা এ পর্যন্ত আমি এখন পর্যন্ত ইনফরমেশনটা পাইনি। আর এখানে আপনার কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমি, এখানে দেখুন এখানে সর্বপ্রথম উপরে দেওয়া আছে শনিবার থেকে আপনার বৃহস্পতিবার পর্যন্ত এটা সার্ভিস ডে, আর আছে ফ্রাইডে আপনার অফ থাকে। আর এখানে আপনার কাজ করার জন্য সবসময় একটা জিনিস করবেন, এখানে মূলত 9টা থেকে 9টা পর্যন্ত, অর্থাৎ সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বাংলাদেশে টাইম, এই সময়ের মধ্যে আপনি এক্সচেঞ্জ করবেন। এক্সচেঞ্জ এর পরে যদি এক্সচেঞ্জ করেন তাহলে হয়তো এটা গ্রহণযোগ্য হবে না অথবা আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে, সরি। আর এখানে সব থেকে মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এখানে দেখবেন অনলাইন অপারেটর অনলাইনে আছে কি না, এখানে বর্তমানে অনলাইন আছে, যদি এই মুহূর্তে অনলাইনে আসছে অপারেটর সেখানে এখানে অনলাইন দেখাচ্ছে, যদি অনলাইনে অপারেটর না থাকে তাহলে এখানে আপনার অফলাইন দেখাবে। এটা সব থেকে মূল বিষয় হচ্ছে এটা, এটা আপনি অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর এখানে নিচে আমি দেখাচ্ছি, এখানে দেখুন এখানে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনি এক্সচেঞ্জ করে এখানে শো করবেন, আর আপনি যখন এক্সচেঞ্জ করবেন আপনার লিস্টটাও এখানে চলে আসবে। এখানে দেখুন একটা ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হলে আপনার এখানে ক্যান্সেল শো করবে, আর যেটা প্রসেসিং সেটা প্রসেসিংই শো করবে, আর যেটা হচ্ছে আপনার প্রসেসড মানে যেটা পেয়ে গেছে সেটা প্রসেস দেখাবে, আর ওয়েটিং পেমেন্ট এটা হয়তো আপনি পেমেন্ট করে নাই, এটা হচ্ছে ওয়েটিং, এই কারণে দেখাচ্ছে আপনি এক্সচেঞ্জ করছেন সবগুলো ইনফরমেশন দিয়েছেন কিন্তু এখানে আপনি ওনাদের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে সেন্ড করেন নাই। আমি যদি এর পরবর্তীতে আপনি বুঝতে পারবেন এই ওয়েটিংটা কী জন্য দেখাচ্ছে। আর সব থেকে এইটা মনে রাখবেন এই তিনটা, এখানে প্রসেসিং ক্যান্সেল প্রসেস আর একটা হচ্ছে আপনার ওয়েটিং, এই সাইডটা তার মধ্যে এসে সর্বপ্রথম আপনার এটা শো করবে, এটার পরে আপনার হবে প্রসেসিং, তারপরে এবার হবে আপনার যদি পেমেন্ট আপনি যদি দিয়ে থাকে আপনাকে যদি গ্রহণযোগ্য হয় তাহলে আপনি প্রসেসড হবে অর্থাৎ আপনি পেয়ে যাবেন, আর যদি না হয় তাহলে আপনার ক্যান্সেল দেখাবে। আর এখানে আপনার ইনফরমেশান দিচ্ছে স্কেল থেকে আপনি $30, এখানে উপরে দেখুন হেডলাইনে দেওয়া আছে মিনিমাম $30 আপনি স্কেল থেকে আপনি করতে পারবেন, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো থেকে আপনি $5 এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমি এই সাইটে কিভাবে রেজিস্টার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম, তারপর আমি এক্সচেঞ্জে যাবো। আপনার যদি অ্যাকাউন্টে না থাকে তাহলে আপনি তো আর কোনো কিছু করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন না, সেই জন্য আমি সর্বপ্রথম আমি দেখাচ্ছি যে আপনি কীভাবে এখানে অ্যাকাউন্টটা খুলবেন। তাহলে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি ক্রস করে দিচ্ছি মিনিমাইজ করলাম, এই যে ইয়ারটা আছে এই লিঙ্কটা, এই লিঙ্কটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর আপনি কিবোর্ড থেকে এন্টার দেবেন অথবা আপনি আর একটা কাজ করতে পারেন, এখানে রাইট বাটন ক্লিক করে এই ইউআরএল যে বারটা আছে এই ইউআরএল বারে রাইট বাটন ক্লিক করবেন মাউসের, তারপর পেস্ট অ্যান্ড গোতে ক্লিক করবেন, তাহলে আর কোনো কিছু করা লাগবে না। আমি ক্লিক করলাম এখানে, এই যে দেখুন সাইটটা এখন চলে আসছে, এখন আপনি এখানে রেজিস্টার করবেন, আমি রেজিস্টারে ক্লিক করতেছি, আর এখানে আমি দেখাই সাতটা 22 মিনিট, আর এখানে মূলত 9টা থেকে 9টা পর্যন্ত, যেহেতু এখন প্রায় দুই দুই ঘন্টা না প্রায় 1.5 ঘন্টা সময় আছে। আমি এর আগে এখান থেকে এক্সচেঞ্জ করে দেখেছি সকালবেলা এক্সচেঞ্জ করে দেখিয়েছি, দুপুরবেলা এক্সচেঞ্জ করে দেখিয়েছি, সন্ধ্যা 6টার দিকে এক্সচেঞ্জ করে দেখিয়েছি, 5টার সময় এক্সচেঞ্জ করে দেখিয়েছি, কারণ আজ আমি দেখাবো যে লাস্ট সময়,
সব শেষ সময় এখানে এক্সচেঞ্জ করা যায় কিনা, এবং সবসময় সব শেষে যে এক্সচেঞ্জ করবো সেটা আমি আসলে পাবো কিনা, নাকি এটা পরে দিন আমি 9টার পরে পাবো, নাকি আজই আমি 2 ঘন্টার মধ্যে পাবো, অথবা আমি 5 মিনিটের মধ্যে পাবো, অথবা কয়েক সেকেন্ডের মধ্যে পাবো, এটা আমি আপনাদেরকে দেখাবো। সে কারণে আমি আসলে মূলত দেরিতে ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করতেছি। তো আমি রেজিস্টারে ক্লিক করলাম, রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আপনার ইনফরমেশনস আছে, এখানে আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ইউজার নেম দিলাম FGN7121992 দিয়ে দিলাম, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম FGN, এই যে যেটা চলে আসছে এটাই দিয়ে দিচ্ছি। এটা আপনি আপনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আপনার যে অ্যালার্টটা আছে, অনলাইন অ্যালার্ট পেজ বলেন পারফিউম, যেখান থেকে আপনি এক্সচেঞ্জ করবেন সেই অ্যালার্টটা, সেই অনলাইন অ্যালার্টগুলো আপনার যে মেল মেল দিয়ে আসছে আপনি এখানে সেই মেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। এটা এই অ্যাকাউন্ট দিয়ে মানে এই মেল দিয়ে আমার কোনো অ্যাকাউন্ট নেই, মানে অনলাইন অ্যালার্ট পেজ্যাপ পারফেক্ট অথবা কুইনভেস অ্যাকাউন্ট কোনোটাই আমার নেই, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ভেরিফাই করবেন, কীভাবে অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে আপনি করবেন, তৈরি করবেন, সেটাই আমি দেখানোর জন্য আমি একটা মেল এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে পাসওয়ার্ড আপনি সিলেক্ট করবেন, পাসওয়ার্ডটা অবশ্যই শক্তিশালী করবেন অথবা স্ট্রং করবেন, স্ট্রং করবেন এই কারণে যাতে অন্য কেউ আপনার পাসওয়ার্ডটা সহজে ইয়া করতে না পারে, হ্যাক করতে না পারে। আর স্ট্রং পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয় সেটা আপনারা জানেন, আর যদি না জানেন তারপর আমি বলে দিচ্ছি। এখানে আপনার লেটার লেটার দিতে দিতে পারেন, লেটার দিলে আপনি অবশ্যই ক্যাপিটাল স্মল মিলিয়ে দেবেন, আবার এখানে আপনি স্মল সরি এখানে আপনি ইয়া দিবেন, সিম্বল ইউজ করবেন, সিম্বলটা অ্যাট দ্য রেট হ্যাশ অথবা অন্য অন্য যে ইয়াগুলো আছে আইকো ইয়াগুলো আছে সিম্বলগুলো আছে এগুলো ইউজ করবেন। আবার শেষে আপনি নাম্বার ইকো 1 2 3 4 5 এরকম কোনো কিছু একটা অ্যাড করবেন, এভাবে 8টার মতো সংখ্যা আপনি অ্যাড করবেন, তাহলে আপনার ইয়াটা পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো আমি দিয়ে দিছি পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আপনারাও সেটাই করবে সেটাই করবেন। তারপর রেজিস্টারে ক্লিক করলাম, একটু অপেক্ষা করতে হবে, এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এখানে আমার ইউজার নেম শো করতেছে, এখন এখানে আমার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করলে আপনি খুব সহজেই এখান থেকে আপনি ইয়া করতে পারবেন। এখন ভেরিফাই করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিক করতে হবে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করুন। তার আগে আমি আমার ইমেল চেক করি, দেখুন আমার ইমেলে কোনো ইয়া গেছে কি না, এই ইমেলটা আমি দিয়েছি, আমি রিফ্রেশ করছি না, এখন পর্যন্ত কোনো মেল আমি পাইনি, ভেরিফিকেশন লিঙ্কও আমি পাইনি। যখন আমি এখানে ইয়া করব ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবো ঠিক তখনই আমি এটা পাবো, তো সেই জন্য কীভাবে আপনি ভেরিফিকেশন লিঙ্কটা পাঠাবেন, এই যে আমি ভেরিফিকেশন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পরে এই যে অপশনটা আছে সেন্ড ভেরিফিকেশন ইমেল, এখানে আপনাকে ক্লিক করতে হবে, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন বলতেছে উই সেন্ট ইউ ভেরিফিকেশন ইমেল চেক ইউর ইনবক্স স্প্যাম ফোল্ডার। তো আমি আমার মেইল এখন চেক করি, রিফ্রেশ দিই, এখনো আসেনি, যদি আপনার আসতে দেরি হয় যে মনে হচ্ছে যে 2-1 মিনিট অপেক্ষা করবেন, 2-1 মিনিট অপেক্ষা করার পরে যদি না আসে তাহলে আপনি আবার এখানে ইয়া করবেন, সেন্ড ভেরিফিকেশন মেল আবার এখানে ক্লিক করুন। তো ইনবক্সে আমি পাচ্ছি না, আমি এখন স্প্যাম ফোল্ডারে দেখি আছে কি না, স্প্যাম ফোল্ডার আছে এটা না, এখানেও আসেনি।
আর একবার সেন্ড করি। তো আমি বুঝতে পারতেছি না আমার আসলে দেরি হচ্ছে কেন। এটা তো সঙ্গে সঙ্গে চলে আসে। হ্যাঁ দেখুন এখানে চলে আসছে support@rubix.com। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন, অথবা এই লিঙ্কটা যদি আপনি অন্য কোনো ব্রাউজার ওপেন করে থাকেন সেখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার এই যে এই এখানে আপনি ভেরিফাই করবেন, এখানে লিঙ্কটা পেস্ট করুন, অথবা আপনি এখান থেকে পেস্ট অ্যান্ড গোতে ক্লিক করুন। তাহলে এখন দেখুন ইউর ইমেল ওয়াজ ভেরিফাইড সাকসেসফুলি, ইউ ক্যান লগ ইন অ্যান্ড কন্টিনিউ এক্সচেঞ্জ। ওকে এইটুকুই এখন পর্যন্ত আপনার মানে একটা অ্যাকাউন্ট কমপ্লিটভাবে আপনি করতে পেরেছেন, সাকসেসফুলভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছেন, ভেরিফাই করতে পেরেছেন। এখন এখানে আপনি এক্সচেঞ্জ করতে আপনার কোনো সমস্যা হবে না। আর আমি আপনাদেরকে আগেই বলেছি যে এই ইমেল থেকে আমি এই ইমেলে কোনো আমার অ্যাকাউন্ট নেই, শুধুমাত্র আপনাদেরকে অ্যাকাউন্টটা আপনি কীভাবে ভেরিফাই করবেন, কীভাবে খুলবেন বা ক্রিয়েট করবেন এটা দেখানোর জন্য আমি এই ইমেলটা ইউজ করতেছি। যেহেতু আমি এই অ্যাকাউন্ট থেকে আমি যেহেতু এক্সচেঞ্জ করবো না, সেজন্য আমি এটা ক্লোজ করে দিলাম। এই ইমেলটারও এখন আমার দরকার নাই, এটাও আমি ক্লোজ করে দিলাম।